কলকাতা পুলিশের আরও 600 পদ সংখ্যা বাড়ল মেয়েদের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কলকাতা পুলিশের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি বেরিয়েছে, যার ফর্ম ফিল আপ এখনও চলছে, সেই রিক্রুটমেন্টের ভ্যাকান্সি রিভাইজ করা হয়েছে, অর্থাৎ রিভাইজ করে ভ্যাকান্সি সংখ্যা বাড়ানো হয়েছে মেয়েদের ক্ষেত্রে। তার যে গভর্নমেন্ট নোটিশ আজকে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে, সেই নোটিশে কী কী বলা হয়েছে এবং কত ভ্যাকান্সি বেড়েছে তার সম্পূর্ণ কিছু দেখব আজকের এই ভিডিওটিতে। তো আমরা চলে এসেছি prbwb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা চলে যাব রিক্রুটমেন্ট অপশনে। রিক্রুটমেন্ট অপশনে যাওয়ার পরে এখানে নিচের দিকে দেখব, তো নতুন যে নোটিশটি দেওয়া আছে সেটি হচ্ছে যে ডেট 7/6/2022। ডিসক্রিপশনে লেখা আছে রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022 নিউ। এখানে যে গেট ডিটেলস অপশনটি আছে, এই গেট ডিটেলস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। গেট ডিটেলসে ক্লিক করলে আপনার সামনে এরকম ওপেন উইথ পিডিএফ আকারে শো হবে। তো এখান থেকে আমি পিডিএফ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ওকে করব। ওকে করলে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে একটি নোটিশ দেওয়া আছে, রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2022। এখানে নিচের দিকে যাব, WBPRB নোটিশ নাম্বার এত, এবং রিভাইজ করে যে নতুন ভ্যাকান্সি আপনাদের সামনে দিয়েছে সেটি হলো সমস্ত ভ্যাকান্সি ঠিকঠাকই আছে কনস্টেবলের ক্ষেত্রে, এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে যেটি চেঞ্জ দেখা যাচ্ছে। তো প্রথমে তো আগের নোটিশে যেটি ছিল মেলের ক্ষেত্রে 1410, সেটি 1410ই আছে, এবং ফিমেল ক্যান্ডিডেট ছিল অর্থাৎ লেডি কনস্টেবল ছিল 256। এবারে সেটি রিভাইজ করে কনস্টেবলের ক্ষেত্রে 1410ই আছে এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 856 রিভাইজ করে নতুন ভ্যাকান্সি বেরিয়েছে, অর্থাৎ 600 ভ্যাকান্সি নতুন যোগ হয়েছে। টোটাল 600 লেডি কনস্টেবলের ভ্যাকান্সি নতুন ক্রিয়েট হয়েছে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ভালো এবং সুখবর। তো আপনারা এখনও যারা ফর্ম ফিল আপ করেনি তারা ফর্ম ফিল আপ করুন। তো এটি ছিল আজকে WBPRB-র আন্ডারে নতুন যে ভ্যাকান্সির লিস্ট, অর্থাৎ রিভাইজ করে যে নতুন একটি লিস্ট বেরিয়েছে লেডি কনস্টেবলদের, 600 ভ্যাকান্সি বেরিয়েছে তার নতুন আপডেট। তো এখনও আপনারা যারা ফর্ম ফিল আপ করেনি তারা অবশ্যই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করুন। আর সেই সঙ্গে সঙ্গে আজকের আপডেটটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের অন্য কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নমস্কার।